করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল আজহায় জনসাধারণের চলাচল সীমিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুপারিশ পেয়ে ঈদের আগের পাঁচ দিন ও পরের তিন দিন সারা দেশে গণপরিবহন বন্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহকারী সচিব জসীমউদ্দিন স্বাক্ষরিত এই নির্দেশনা দিয়ে বিআরটিএর মহাপরিচালক বরাবর মঙ্গলবার চিঠি দেওয়া হয়। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ মহাপরিদর্শক বরাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাইজার মোহাম্মদ ফারাবি স্বাক্ষরিত চিঠিতে সকল ধরনের পণ্যবাহী ও জরুরি সেবা দেওয়া যানবাহন ছাড়া অন্য গণপরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে ঈদের আগের পাঁচ দিন ও পরের তিন দিন লঞ্চ চলাচল করবে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কুরবানির পশুবাহী ট্রাক ছাড়া অন্যান্য সকল সাধারণ ট্রাক কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। ঈদের আগে পাঁচ দিন, ঈদের পরে তিন দিন পণ্যবাহী যে কোনো ধরনের যানবাহন বন্ধ থাকবে, কিন্তু যাত্রীবাহী লঞ্চ বা ফেরি এটা চালু থাকবে। গণপরিবহন বন্ধের সিদ্ধান্তকে ভুল বোঝাবুঝি মন্তব্য করে এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও জানান তিনি। আমরা এটা সমন্বয় করে নিব, আমি যতটুকু বুঝতে পারতেছি যে ট্রেন এবং বাসও চলবে। এদিকে ঈদুল আজহায় ট্রেন চলাচল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।